হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে, আমার বাসায় কিছু কলা ছিল যেগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছিল। আপনারাও চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এটা করতে বেশি কিছু লাগবে না। এটা কলা আর হচ্ছে একটু ময়দা আর চিনি দিয়ে নিলেই হবে। তো চলেন আগে আমরা কলাগুলোকে ম্যাশ করে নিই। কলাগুলোকে আমার মোটামুটি ম্যাশ করা হয়ে গেছে। এখন এটার ভিতরে আমি পরিমাণ মতো ময়দা অ্যাড করব। একটু একটু করে ময়দা দিব আর হচ্ছে দেখবো যে আমার কনসিস্টেন্সিটা ঠিক আছে কিনা। এটাকে বেশি হচ্ছে টাইটও বানিয়ে ফেলা যাবে না, আবার একদম গোলাও হবে না। এটা হচ্ছে বড়া যে বানাই ওই রকম ঘনত্ব থাকবে এটার। আর এটার মধ্যে 1 চিমটি লবণ আর হচ্ছে চিনি অ্যাড করব। 1 চিমটি লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব এটার মধ্যে। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দেবেন। কেউ মিষ্টি বেশি পছন্দ করে, আবার কেউ কম মিষ্টিতেই হয়। এটা যেহেতু কলা দিয়ে বানানো, কলার মধ্যে অলরেডি মিষ্টি থাকেই, তাই আমি এখানে চিনি বেশি অ্যাড করব না। আমার এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এটা হচ্ছে এরকম কনসিস্টেন্সি থাকবে যাতে এটা আমরা হচ্ছে বড়া শেপে তেলের মধ্যে দিতে পারি। আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। এখন চলুন আমরা ভেজে নেওয়ার পর্বে চলে যাই। আমি হচ্ছে চুলা একটা ফ্রাইং প্যান বসিয়ে এটার মধ্যে তেল ঢেলে নিচ্ছি। আপনারা এটা ডোবা তেলেও ভাজতে পারেন, তবে আমি আজকে ডোবা তেলে ভাজবো না। আজকে আমি ফ্রাইং প্যানে ভাজবো। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তেল গরম হয়ে গেছে। এখন আমি আমার মন মতো সাইজে এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে আমি একে একে সবগুলো দিয়ে নিয়েছি। এবার এগুলোকে হচ্ছে উল্টিয়ে দেব। একবার উল্টিয়ে দিয়েছি। এখন আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে এটাকে ভেজে তুলে নিয়ে গরম গরম খেতে পারবেন। তো এই যে আমি সবগুলো বড়া ভেজে তুলে নিয়েছি। এগুলো এখন গরম গরম যে কোনো সময়ে পরিবেশন করা যেতে পারে। ঝটপট একটা নাস্তা রেসিপি শেয়ার করলাম আজকে আপনাদের সামনে। এটা যে কোনো টাইম খুব অল্প সময় নিয়ে বানিয়ে যে কাউকে খুশি দেওয়া যেতে পারে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমাদের আজকের মতো এই পর্যন্তই আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।